এইবার আপনারা এই কক্ষ ত্যাগ করুন। রাজকুমার, আপনি এখানে থাকুন। মহারাজ এখন বিপদমুক্ত তো? এই মুহূর্তে সঠিকভাবে আমার পক্ষে কিছু বলা শক্ত। হে ঈশ্বর, এ কি হলো? রাজিমা, খোনাকে এখান থেকে নিয়ে যান। না, কিছুতেই না। আমি বাবার কাছে থাকবো, আমাকে এখানে থাকতে দাও। খোনা এখানে থাকলে ওর মনে প্রভাব পড়তে পারে। আপনারা দয়া করে ওকে এখান থেকে নিয়ে যান। খোনা শোনা, তোমার বাবার এখন বিশ্রামের প্রয়োজন তো, তাই তুমি এখন আমার। কিন্তু আমি বাবাকে একটু বিরক্ত করব না, আমি এখানে চুপ করে থাকব। আমি তোমাকে বললাম না, তুমি রাজকন্যা, রাজকন্যাদের অনেক দায়িত্ব। এই দুঃসময় তোমার মার কাছে তুমি যাবে না? তোমার মারও তো প্রয়োজন তোমাকে, তাই না খোনা? চল এসো। তোমার কাঁধে এখন অনেক দায়িত্ব। তুমি সিংহলের উপপ্রধানমন্ত্রী, এই রাজ পরিবারের সদস্য। রাজ রক্ত বইছে তোমার দেহে, যোগ্যতা দিয়ে তা প্রমাণ করতে হবে। আমি কি বলছি তুমি নিশ্চয় বুঝতে পারছ? হয়তো কিছুটা বুঝতে পারছি, চেষ্টা করব রাজিমা। তোমাকে তোমার স্বামীর পাশে গিয়ে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। না রাজিমা, মহারাজকে আমি এই অবস্থায় কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। তোমাকে তো যেতেই হবে। চলো না মা, চলো। আমি আছি, আমি আছি রাজিমা, আমি আছি। এসো এসো আমার সঙ্গে, চল চল। আমি একমাত্র আমিই দায়ী এই সব কিছুর জন্য। আমাকে আমাকে কেন এখানে নিয়ে এলেন রাজিমা? আমি একজন অপয়া অলক্ষী। আজ মহারাজের এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। ঐশিকা, হাত সরাও, হাত সরাও, মুখ থেকে হাত সরাও। তুমি তোমার নিজের মেয়ের কথা তুমি শুনেছো? তুমি কি করে নিজেকে অপয়া অলক্ষী বলো? এমন দৃঢ় চেতা সাহসী মেয়ের জন্ম দেয় যে মা, সে কি কখনো অলক্ষী হতে পারে, অপয়া হতে পারে? ঐশিকা, এভাবে ভেঙে না পড়ে পরিস্থিতির সম্মুখীন হও, দেখবে সব বিপদ কেটে যাবে। আমি বলছি, এসব কি শুরু হয়েছে রাজপ্রাসাদে? একের পর এক দুঃসংবাদ। দেশের রাজা যেভাবে আক্রান্ত, রাজ্যের সাধারণ মানুষ তাতে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত হবে কি করে? না না, আমাকে এক্ষুনি রাজপ্রাসাদে যেতে হবে, এক্ষুনি। মহারাজ এখন কেমন আছেন? মহারাজের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক পর্যায়ে আমি চিকিৎসা শুরু করে দিয়েছি, কিন্তু যতক্ষণ না মহারাজের জ্ঞান ফিরছে ততক্ষণ আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আমি একটু ওদের কাছে যাই রাজিমা। না থাক জয়দ্রত, ওদের একটু একা থাকতে দাও। খোনা আর ঐশিকাকে উপতিষ্যের সঙ্গে একটু সময় কাটাতে দাও। তুমি তুমি বরং আমার সঙ্গে এসো, এসো।